السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমরা জানব বিসমিল্লাহ শরীফের ফজিলত। বন্ধুরা, আমার বিসমিল্লাহ শরীফ এমন এক বরকতময় কালাম, যে কালামের ফজিলত নিয়ে ঘন্টার পর ঘন্টাও যদি আমি আলোচনা করি তাহলেও এর ফজিলতের কিয়দাংশ আলোচনা করা শেষ হবে না। বন্ধুরা, আমার একবার এক রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে পট্টিকারের জন্য আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটকে একটা টুপি পাঠিয়েছিলেন। ওই রোম সম্রাট যতক্ষণ পর্যন্ত ওই টুপিটি মাথায় দিয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত তার মাথায় কোনো ব্যথা হতো না, কিন্তু যখনই তিনি মাথা থেকে ওই টুপিটি সরিয়ে ফেলতেন, নামিয়ে ফেলতেন, সাথে সাথে তার মাথা ব্যথা শুরু হয়ে যেত। এ ঘটনায় সবাই বিস্মিত ও হতবাক হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। অবশেষে তার মাথার টুপির মধ্যে অনুসন্ধান করে দেখা গেল যে ওই টুপির মধ্যে শুধুমাত্র একটা বরকতময় শব্দ লেখা রয়েছে, একটা কাগজের মধ্যে, একটা তাবিজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই পবিত্র কালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, আমার বিসমিল্লাহ শরীফের কত বেশি ফজিলত এই পবিত্র ঘটনাটির মাধ্যমে আমরা তা উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াতের তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে তখন তুমি বলবে বিসমিল্লাহ, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আবু হুরায়রা, তুমি যখন তোমার স্ত্রীর সাথে সহবাসে মিলিত হবে তখনও বলবে বিসমিল্লাহ, তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য পূর্ণ নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আবু হুরায়রা, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো নেক সন্তান দান করেন, তবে সেই সন্তানের এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণে নেকি তোমার নামায় আমলে লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আবু হুরায়রা, তুমি যখন কোনো পশুর পিঠে চলবে তখনও তুমি এই সব বলতে থাকবে, অর্থাৎ তুমি বলবে বিসমিল্লাহ, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আর যখন তুমি নৌকায় চড়বে তখনও এই বিসমিল্লাহ শব্দটি বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। বন্ধুরা, আমরা অনেকেই বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলত জানি, কিন্তু আমরা কেউ আমল করি না, যে কারণে এর বরকত থেকে আমরা মাহরুম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে বিসমিল্লাহ শরীফ আমল করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আমার অন্য একটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ রয়েছে। এই 19টি হরফের বিশেষত্ব হচ্ছে এই, দিবা রাতে মোট 24 ঘন্টা, 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য, আর বাকি 19 ঘন্টা মানুষের কাজ কর্ম, চলাফেরা, পানাহার ও নিদ্রায় কাটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহকে ইবাদত হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম। বন্ধুরা, আমার অন্য একখান হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। অতএব যখনই আমরা একটু সময় পাবো তখন বেশি করে বিসমিল্লাহ শরীফ পাঠ করব। যে কোনো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। কোনো কিছু খেতে শুরু করলে অবশ্যই অবশ্যই আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করে তারপরে সেই খানাটি গ্রহণ করব। বন্ধুরা, আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোজখের রক্ষী 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য হচ্ছে অধিক সংখ্যক বিসমিল্লাহ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
বন্ধুরা আমার, আমরা সবাই কম বেশি বিসমিল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে জানি, কিন্তু শয়তান আমাদেরকে ঘুরিয়ে দেয় যাতে করে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করতে না পারি। অতএব বন্ধুরা আমার, আমি সবার কাছে একটা বিনীত আরজ করব, যখনই মনে পড়বে তখনই আমরা বিসমিল্লাহ পড়ব, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব। আর যদি আমরা কখনো বিসমিল্লাহ পড়তে ভুলে যাই তাহলে যখনই মনে উঠবে তখনই আমরা যেন বিসমিল্লাহ শরীফ পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ শরীফের বরকতে আপনাকে আমাকে সকলকে ধন্য করেন, আমিন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।